হ্যালো গাইজ, আমি শাগুনিল এবং এখন আমি করব বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চোরকির অ্যান্থোলজি সিরিজ জাগো বাহের থার্ড এপিসোড বাংকার বয়ের রিভিউ। তো পার্টিকুলার এই এপিসোডটার ভালো দিক খারাপ দিকটি আমি আলোচনা করব এই ভিডিওতে, তাই পুরো ভিডিও দেখতে থাকো। এবং সবার আগে আমাদের চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা এখন সিনেমা ওয়েব সিরিজ সংক্রান্ত ভিডিওস করতে থাকি। এই কাস্টের গল্প যদি ছোট করে বলি, এই কাস্টের মধ্যে দেখতে পাচ্ছি একজন পাকিস্তানি সৈন্য। সে পথ হারিয়ে ফেলেছে, সে নিজের লোকেশন সম্পর্কে কিছুই বুঝতে পারছে না, সে অ্যাকচুয়ালি কোথায় রয়েছে। তো বাংকারের আশেপাশে একটি ছেলে ঘুরে বেড়াচ্ছিল, তার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে পাকিস্তানি সৈন্য। তখন পাকিস্তানি সৈন্যটি এই ছেলেটিকে জিজ্ঞাসা করছে যে নিয়ারেস্ট পাকিস্তানি ক্যাম্প কোথায় রয়েছে। তখন ছেলেটি বলছে যে দূর দূরান্ত, এখানে পাকিস্তানি ক্যাম্প কোথাও নেই। তখন এই সৈন্য ভদ্রলোক ওই বাচ্চা ছেলেটিকে জিজ্ঞাসা করছে যে ভারতবর্ষের কোনো আর্মি ক্যাম্প আশেপাশে আছে কিনা, তাহলে সে সারেন্ডার করতে চায়। এরপর গল্পে কী হচ্ছে সেটা জানতে গেলে তোমাদেরকে এই কাজটা দেখতে হবে। এই কাজটার মধ্যে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে শুধুমাত্র এখানে বাংলাদেশি বাচ্চা ছেলেটির চরিত্রের মধ্যেই যে অনেক জিনিস রাখা হয়েছে তা নয়। মানে অনেক মেকারই এরকম করতে পারতেন যে শুধুমাত্র বাংলাদেশি ছেলেটি চরিত্রের মধ্যেই বিভিন্ন ধরনের ক্রাইসিস দেখাতে পারতেন, যে যুদ্ধের জন্য সে নিজের বাবা মাকে হারিয়েছে, নিজের পরিবারকে হারিয়েছে, সেই ব্যাপারগুলো যেরকম এই কাস্টের মধ্যে রয়েছে, ঠিক একই সঙ্গে কিন্তু পাকিস্তানি যে আর্মি ভদ্রলোক তার ক্যারেক্টারের মধ্যেও কিন্তু অনেক ক্রাইসিস রাখা হয়েছে। মানে তাকে পুরো ডার্ক হিসেবে ট্রিট করা হয়নি, তাকেও একটা গ্রে ক্যারেক্টার হিসেবেই ট্রিট করা হচ্ছে। মানে সে বাঙালদেরকে বিভিন্ন কারণে অপছন্দ করে, কিন্তু তারও কিন্তু এই যুদ্ধের জন্য অনেক ধরনের ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগুলোর সঙ্গেও কিন্তু এই কাজটা ডিল করছে। তো ওই ক্যারেক্টারটাও কিন্তু একরকমভাবে যুদ্ধের একটা খারাপ ফলাফল, মানে খারাপ প্রভাবটা তার উপরেও পড়েছে, সেই ক্যারেক্টারটার কিন্তু একটা এক্সপ্লোরেশন হচ্ছে এই কাজটার মধ্যে। ফলত এই দুটো চরিত্রেরই কিন্তু এই কাজটা, এটা আমার খুব ভালো লেগেছে। এই গল্পটা আমি যা বুঝলাম তাতে করে এই গল্পটা বলার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন দরকার ছিল, যেটা কিন্তু মেকাররা খুঁজে বের করেছেন। আমি জানি না পুরোটাই সেট আপ কিনা, পুরোটাই তারা বানিয়েছেন নাকি এটা আদতে কোথাও রয়েছে সেই জায়গায় গিয়ে শ্যুট করেছেন, সে বিষয়ে আমার জানা নেই, কিন্তু লোকেশন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এবং সেই অনুযায়ী কালার গ্রেডিং করা হয়েছে। একটা কুয়াশার ভাব কিন্তু পুরো কাজটার মধ্যে দেখা যায়, বৃষ্টিপাত হচ্ছে, কুয়াশা, তো সেই জিনিসগুলো কিন্তু যুদ্ধ পরিস্থিতিকে মারাত্মক রকমভাবে ফুটিয়ে তুলেছে এই কাজটার মধ্যে। মানে আর কি সিনেমাটোগ্রাফি এখানে খুব ভালো হয়েছে। এবং অ্যাক্টিংয়ের কথা বলতেই হবে, যে জিনিসটা আমি খুবই মারাত্মক রকমভাবে অনুভব করছি সেটা হচ্ছে যে আমাদের এপার বাংলায় যারা অভিনেতা অভিনেত্রী ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেন, তাদের অভিনয়ের থেকে এই চোরকি বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মটি সেখানে যারা অভিনয় করছেন তাদের একটা মানে আকাশ পাতাল গ্যাপ। বাংলাদেশের ওটিটি কন্টেন্টগুলোতে যারা অভিনয় করছেন তাদের অভিনয় অনেক ভালো, উনলৌকিক বলুন, জাগো বাহে বলুন, এই কন্টেন্টগুলোতে এত ভালো অভিনয় করেছেন প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী প্রত্যেকটা এপিসোডে, সেটা দেখবার মতন। জাস্ট সেই জিনিসটা কিন্তু এখানেও মেনটেন করা হয়েছে। এই এপিসোডে যারা যারা অভিনয় করেছেন তারা দুজনেই খুবই ভালো, স্পেশালি মোস্তাফিজ ও নূর ইমরান, তিনি কত ভালো অভিনয় করেছেন। মহানগরে আমি তাকে দেখেছিলাম, তিনি এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিয়েছিলেন সেখানে, যদিও তার চরিত্রটা যে খুব বড় ছিল তা নয়, একটা ঠিকঠাক স্পেস পেয়েছিল ক্যারেক্টারটা। এখানে তো তিনি দুটো চরিত্রের মধ্যে একটা চরিত্র পালতে যথেষ্ট স্পেস পেয়েছেন, খুব ভালো কাজ করেছেন। মিউজিক এফেক্টসের কথা যদি আমাকে বলতে হয় তো আমি বলবো যে এটা বেসিক করা হয়েছে, সেটা যে খুব ভালো তা নয়। তবে এখানে যে জিনিসটা আমার আরেকটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই যে আর্মি ভদ্রলোকের ক্যারেক্টারটি, তাকে কিন্তু উর্দু বলতে দেখা যাচ্ছে এবং সাবটাইটেল আসছে বাংলাতে। মানে আমরা অনেক সময় দেখে থাকি যে একটা ক্রিয়েটিভ লিবার্টি নিয়ে নেন মেকাররা এবং যেরকমভাবে খুশি, মানে দেখা যায় যে পাকিস্তানি সেনারাও বাংলাতেই কথা বলছে, ইংরেজরাও বাংলাতেই কথা বলছে, সেই ব্যাপারটা এখানে করা হয়নি, কিন্তু এখানে কিন্তু পুরোটাই উর্দুতে কথা বলছেন। তো এই যে একটা অরিজিনালিটি মেনটেন করা হয়েছে সেটা ডেফিনেটলি খুব ভালো। এই কাজটা দেখতে দেখতে দর্শক যুদ্ধের ক্যাজুয়ালিটিস কী কী, মানে যুদ্ধের খারাপ প্রভাবগুলো কী কী সেটা আগাগোড়া ফিল করতে পারবে। লুক অ্যান্ড ফিল ওয়াইজ এই কাজটা ডেফিনেটলি খুব ভালো। তো সব কিছু মিলিয়ে এই কাজটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট কাজ, কিন্তু আমি যেটা বলতে চাই যে এই কাজটাকে ক্লোজার ঠিকভাবে দেওয়া হয়নি, শেষটা আরেকটু বেটার হতে পারতো। একটা গল্প যখন আমি বলছি, বিশেষ করে শর্ট ফিল্ম গোছের যখন গল্পটা, তো সেখানে এন্ডিং কিছু একটা এরকম হওয়া উচিত যেটা দর্শকের মধ্যে একটা হিউজ ইম্প্যাক্ট ফেলবে। সবকটার এন্ডিং যদি এরকম হয়ে যায় যে না, সেটার ইন্টারপ্রিটেশন 14 রকমভাবে হতে পারে এবং ইন্টারপ্রিটেশন যেগুলো করা যাচ্ছে সেগুলো খুব ভালো ইন্টারপ্রিটেশন নয়, সেক্ষেত্রে কাজটা আউটস্ট্যান্ডিং হয় না। ফলত এই তৃতীয় কাজটা ভালো কাজ অবশ্যই, কিন্তু আগের দুটোর মতন নয়, আগের দুটো এপিসোড সত্যি খুব ভালো ছিল। তো এই ছিল এই এপিসোডটার রিভিউ। আগের দুটো এপিসোডের রিভিউয়ের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখতে পারো। আমাকে যদি র্যাঙ্কিং দিতে বলো এই তিনটে এপিসোডের মধ্যে, আমার ফার্স্টেরটা বেস্ট লেগেছে, তারপরে সেকেন্ডেরটা, তারপরে থার্ডেরটা। চঞ্চল চৌধুরী কাজটা অবশ্যই সব থেকে ভালো ছিল, এটা আমার মতামত। তোমাদের কি মতামত ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো নিজের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আজকের মতন টাটা, চোখ রাখো পরবর্তী ভিডিওতে।